বর্ধমানে মেহেদি বাগানে একটি কালী পুজোর উদ্বোধন এসেছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। এখানে তাকে সৌমিত্র খাঁ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সৌমিত্র খাঁকে বিকৃত মস্তিষ্ক বলে কটাক্ষ করলেন। শুধু তাই নয়, বললেন মূর্খের কথার উত্তর দেওয়া মানে কোথাও মূর্খামির পরিচয় দেওয়া। দেখুন, উনি তো কোথাওই গুরুত্ব পান না, যখন যে দলে থাকেন সেই দলকেই মানে পাগল করে মানেন। তো নিজের দলের নেতাদের বিরুদ্ধে উনি এর আগেও যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উনি উল্টোপাল্টা কথা বলেছেন, আবার এখন এই দলে এসেছেন, এই দলে আছেন, জানি না সেখানে কদিন থাকবেন বা মানে গুরুত্ব না পাওয়ার মতনই নিশ্চয়ই কিছু কাজ করছেন। আর সবসময় রাজনীতি করছি মানে আমার পদ চাই, আমার জায়গা চাই, আমার চাই চাই চাই, মানে এটা মানসিকতা করলে আমার মনে হয় রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। কারণ রাজনীতিটা শুধু পাওয়ার জায়গা নয়, রাজনীতিটা মানুষের কাজ করার জায়গা। আজকে যারা আমরা দেশ বরেণ্য বা পৃথিবী বরেণ্য নেতানেত্রীদের দেখি, তাদের যদি বিগত দিনের সংগ্রাম বা বিগত দিনের লড়াই দেখি, তাহলে তারা কিন্তু যে উচ্চতাটায় পৌঁছচ্ছে তাদের কিন্তু গোটো জীবনটা চলে গেছে। সেখানে কেউ যদি অল্প দিনে এসে অনেক বেশি কিছু পেয়ে যায়, আমার মনে হয় তার চাহিদা পুরো না হলেই তখন কিন্তু তার মস্তিষ্ক বিকৃত ঘটে বা পাগলামিটা বাড়ে। তো আমি মস্তিষ্ক বিকৃত এইসব মানুষদের সম্বন্ধে কী বা কথা বলবো? আর এটা বিরোধী দলের নিয়ে, দেখুন ওনাদের নিজেদের মধ্যেই নিজেদের বনিবনা নেই, তো ওনারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কী লড়বেন? তো সেই জন্য এটা ওনাদের নিজেদের একটা কী বলবো, দলীয় অনুশাসনহীনতা। আর সবচেয়ে বড় কথা, আপনি যাকে নিয়ে প্রশ্ন করছেন তাকে নিয়ে প্রশ্ন করে তার উত্তর দেওয়াটা একটা সময় নষ্ট, এটাই আমার মনে হয়। যে মূর্খের কথার উত্তর দেওয়া মানে কোথাও মূর্খ আমি পরিচয় দেওয়া, আর সেটা আমি করতে চাই না। থ্যাংক ইউ।